हे गाइस, सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाइए। घंटा बजाओ तभी तो प्रसाद मिलेगा। कोयल मल्लिक जन्म 28 अप्रैल 1982 ख्रीस्टाब्दे एक भारतीय बांगला चलचित्र अभिनेत्री। तिनि विख्यात अभिनेता रंजित मल्लिकेर मेये। बिये होयेछे निष्पाल सिंहे राणा सुनिंदर फिल्मसेर कर्णधारेर साथे। তার সাথে কোয়েলের দীর্ঘ 5 বছরের সম্পর্ক ছিল। বিয়ের অনুষ্ঠান হয়েছে 5 দিন, ছিল আশীর্বাদ, সঙ্গীত, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত। বিয়ে হিন্দু ও পাঞ্জাবি দুই নিয়মেই পালিত হয়। অনুষ্ঠানে পশ্চিমবাংলার অনেক প্রখ্যাত অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। 2014 সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের 1 বছর পূর্তি হয়। কোয়েল মল্লিকের পর্দায় প্রথম আবির্ভাব হয় নাটের গুরু সিনেমায় বিখ্যাত ভারতীয় বাংলা অভিনেতা জিতের বিপরীতে। নাটের গুরু বক্স অফিসে খুবই বিখ্যাত হয়। 2003 সালে মুক্তি পাওয়া এই ছবির মাধ্যমে টলিউডের কোয়েলের পদার্পণ ঘটে। এই ছবিতে জিত প্রধান অভিনেতা চরিত্রে অভিনয় করে। কোয়েল মনিকা নামক 23 বছর বয়সী এক মেয়ের চরিত্র অভিনয় করে। এই ছবির পর থেকে জিত কোয়েলের জুটি এক জনপ্রিয় জুটি হিসেবে বিভিন্ন সিনেমায় অভিনয় করে, প্রায় 11টি ছবিতে। 2004 সালে কোয়েল দেবীপক্ষ, শুধু তুমি, বাদসহ, মন্ধন ছবিতে অভিনয় করে। প্রথম 2টি ছবি বক্স অফিসে তেমন কিছু করতে না পারলেও বাদশাহ খুবই হিট হয় এবং বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পায়। 2004 সালে অন্যতম বিখ্যাত ছবিও এটা। 2005 সালে কোয়েলের শুভদৃষ্টি মানিক যুদ্ধ চোরে চোরে মাস্তুত ভাই ছবিতে অভিনয় করে। যুদ্ধ ছবিতে সে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করে। ছবিটি প্রথম সপ্তাহে 1.2 কোটি টাকা আয় করে। 2006 সালে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে একজন সাংবাদিক হিসেবে এমএলএ ভাটাকৃষ্ট ছবিতে অভিনয় করে। সে 1970 সালে নির্মিত লাভ স্টোরির পুনর্নির্মাণ লাভ ছবিতে 2008 সালে অভিনয় করে। 2009 সালে হতে কোয়েল নানা বিখ্যাত ছবিতে, যেমন বলো না তুমি আমার, দুই পৃথিবী, পাগলু, 100% লাভ, হেমলক সোসাইটি, পাগলু 2 সহ আরও নানা ছবিতে অভিনয় করে। 2011 সালে দেব কোয়েল জুটির রাজীব বিশ্বাস পরিচালিত ও সুরিন্দর ফিল্মসের প্রযোজিত পাগলু ছবিতে অভিনয় করে। এই ছবিটি চ্যালেঞ্জ 2-এ অক্টোবরে 2012-এর আগে পর্যন্ত মুক্তির প্রথম দিন সর্বাধিক দর্শক দেখার রেকর্ড করে। স্টার জলসায় যেদিন এই ছবিটি দেখানো হয় সেদিন এই ছবিটি এখন পর্যন্ত সর্বোচ্চ টিআরপি প্রায় 12.25 কোটি আয় করে। এই ছবিটি টিআরপি যুদ্ধে 3 ইডিয়টসকেও পেছনে ফেলে দেয়। মুক্তির প্রথম সপ্তাহে এই ছবিটি 166টি সিনেমা হলে এবং দ্বিতীয় সপ্তাহে 169টি থিয়েটারে মুক্তি পায়। 13 জুন 2011 পর্যন্ত এর ম্যাটিনিসও 5 কোটি টাকা আয় করে। এই ছবিটি ছিল বিনোদনমূলক, এর গান অভিনয় সবকিছুই ছিল অসাধারণ। এই ছবি বাংলায় এতই বিখ্যাত হয়ে যে সালমান খানের রেডি ছবিকে এটি পেছনে ফেলে দেয়। এরপর এই জুটি পাগল 2 ছবিতেও অভিনয় করে। এছাড়াও এই জুটি আরও নানা ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে। কোয়েলের কথা ও কাহিনী টকসের মাধ্যমে টেলিভিশনে তার পদার্পণ ঘটায় ও ইটিভি বাংলায় রিয়েলিটি শো ঝলক দেখলা যা বিপরীতে রেমোডি সুজার সঙ্গে ও পেয়ারওয়ালা লাভ স্টোরি রাহুল বৈদ্যর বিপরীতে। কোয়েল বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে টিভিএস মোটর কোম্পানি, ফেয়ার অ্যান্ড লাভলি, প্যানাসনিক, ভ্যাসেলিন প্রভৃতি পণ্যের বিজ্ঞাপন করেন। আমাদের বিনোদনের খবর পেতে আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।